মনে থাকবে না মনে হয়। দেন তো নিজে নিজে বলেন তো দেখি, এই ছেলে তুমি বলো তো, ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে, দুই রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে, তিন মানুষকে মাফ করতে পারে, ভুল করেছে মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ কর, আর একজন লাভ দিয়ে ওটা বলছে তো দাঁত হয়ে দু কিসের ভুল, এইটা নয়। আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি, ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে দেখি তো পরে কী করছো, এই ভুলটা আমি দেখি তোমার, ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কী করো, এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর একদিন পরে আর একদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া যে ওস্তাজি এখন আমি যাই। এই তিনটে কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম, এক দুই আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনতো না, তিন মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন, চার আস্তাগফিরুল্লাহুম ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের গুনাহ হয়েছে তুমি এটা ক্ষমা করে দাও, আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি, আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের, পরেশগারিতা আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না, পরেশগারিতা ভালোই আছে সলাত আদায় করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে, আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা দিকে এভাবে বলছে, এক আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন, দুই কঠোর আচরণ হলে মানুষ সরে যেত, তিন আপনি মানুষকে মাফ করেন, চার মানুষের জন্য ক্ষমা চান, পাঁচ সাবের হুম ফিল আমর কাজ পরামর্শ করে করেন, ছয় ফায়জ আজামতা যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আল্লাহ তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপরে ভরসা করে করো, কেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। ছয়টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাহেমু সুহনাতুন মিনার রাহম, ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে, ভালো আচরণ রাহমান, ওই যে রাহিম রাহমান রাহিম রাহমান এখান থেকে নির্গত হয়েছে, ফাতাকুল রাহমান বলেন এই সদাচরণ মান অসালাকে অসালতহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, অমান কথাকে কথা তো সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব, তাহলে যার স্বভাব কর্কশ মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ শোনো মান অসালাকে অসাল তো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, এই সদাচরণ শোনো আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব, দেখেছেন সদাচরণের কত দাম বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর রাহেমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে, আরশের সাথে ঝুলন্ত সদাচরণ আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে মান অসালানি অসালাহুল্লাহ
যে আমাকে নেবে আল্লাহ তাকে নেবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো। এবার সদাচরণ নিজে বলছে আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চট 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 করে চলে যাব, সময় শেষ। এক আবুদুল্লাহ হল তুই শুরু করবি হিসায়া, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরিক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরিক করে না তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই অবিল ওয়ালে দায়নে এহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে? ফেলা তাকুল্লাহ মৌফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই ফেলা তানহার হুমা, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক চলবে না, তখন সদাচরণ। তিন অকুল্লাহ মকলেন করিমা, নরম করে কথা, আব্বা বাজার যাব, তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। চার অক্ষজ লাহমা জানা হজরলে, ধীরে বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব, এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। পাঁচ রব্বির হেমহুমা কামার রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে। ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না, আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কী দিয়ে বুঝাই? বাপ মা অবিল ওয়ালিদাইনি এহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে সদাচরণ করো। ভাইয়ের সাথে সদাচরণ করো খুবই কঠিন। রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তো এখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই ভাই গণ্ডগোল, ঢেঁকি কেটে ভাগ্য নিয়েছিল ঢেঁকি, আমাদের গ্রামের কথা বলছি। দুই ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগড়া চলে যাবে আর গ্রামে থাকবে না, লক্ষ্মী কলায় আর থাকবে না, তখন বলছে ওর বড় ভাই থাম, আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাব, তোকে এখানে শান্তিতে বাস করতে দিব, আমি বগড়া চলে যাবো তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি, এই সুযোগ তোকে দেব, এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে। আল্লাহ বলছেন সদাচরণ। এক আল্লাহ, তার মানে শিরিক নাই। দুই বাপ মা, তার মানে একবার আকাশে চলে গেছে। তিন ভাই, ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন, খুবই কঠিন, প্রতিবেশীর সাথে অত নয়। অভিযোগ করবো অল এতামা, এতিমের সাথে সদাচরণ, এতিমের সাথে সদাচরণ। এক যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে, আমি মোহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো। একজনে সে বলছেন আল্লাহ রাসূল আমার স্বভাব খুব কড়া, মানুষের উপর আমি নরম হতে পারি না, ফকির ভিক্ষে চাইলে আমি খালি বলি মাফ করো, আমি মাফ করো, আমার পকেটে টাকা আছে। তবু আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে আপনার বউকে বলে দিবেন, আপনাকে বলছে যার যার স্ত্রী আছে, যাই ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবেন, আম্মা যখন আপনি আমাকে বগড়া পাঠাবেন না তখন 20 টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা, আমার পকেটে 20 টাকা দিবেন, আর বলবেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা। আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন, এই শোনো যখন আমি বগড়া শহরের দিকে কোনো কাজে বেরোবো 100টা টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে দাও। বুঝাতে পারি না মনে হয়।
কোনো ফকিরকে বলবে না যে মাফ করব, মাফ করো, ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো বলছে। এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাদ। এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20-25 টাকা খুচরা দিয়ে দাও আম্মা আমার পকেটে, খালি ফকির এসে চাই তো তুমি দিবা, আম্মা নিজে মা দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা। আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো একটু খুচরা টাকা করে রাখিয়ে তো, খেয়াল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে তো, ফকির মিসকিনকে দিতে হয়। তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আতিমিত্তম তুমি এতিমকে খেতে দাও, অহিংসার আশাক তার মাথায় হাত বোলাও, এরিক্য কালবক তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিম প্রতিবেশী তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে, প্রতিবেশী। একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ কি দিয়ে বুঝবো, তখন বলছেন এই যে একুলা জিরানো কাফা ফাকাদা হাসান্দা ফাকাদা হাসান্দা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে? প্রতিবেশীকে। আরো যার সাথে সব অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কত খারাপ, কিছু না কিছু ধরা পড়বেই, কেন ও তো আর ফেরেস্তা নয় মানুষ। আর আমি আরেকটা দেখেছি, এনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না, আবার কয়েকদিন দেখি যে আর ভালোবাসে না, আবার কয়েকদিন দেখি আসবে যে ভালো, এরকম হয়। তো প্রতিবেশী যদি বলে ভালো তো আপনি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ। এরপরে বলছেন ওয়াল জারিল জুনুবা জারিজুল কুরবা, নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ। তারপর সাহেবিল জামবে পথের সাথী, পথের সাথী, আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বলল কপালে চোখ নাই, কিভাবে উঠেন? যে লোকটা বলল কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ, আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি, কি বলছেন আপনি? আর আপনাকে বলছে এই ছেলে, ছেলে তোমাকে বলছে কন্ডাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া চেয়েছে, 5 টাকা চেয়েছে, তুমি সারা রাস্তা কন্ডাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে, 5 টাকা বেশি চেয়েছে, তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খালি আরেকজনের রিক্সা লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা বার আরেকজনের সাথে লেগে গেছে ওই গালি দিল, যেটা বার চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিক, পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম, 300 টাকা দেন, একবারে ডাহা মিথ্যা তবু ফিরিয়ে দিয়েন না, 50 টাকা দিবেন, কেন সত্য হতেও পারে। পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আলোচনার শেষ হয়েছে, এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম। আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়? আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ, মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক, সদাচরণের বড় দিক হাত, আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন, আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি, মানুষের জীবন সবচেয়ে ভালো কাজ কি, এটা সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাসূল বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। নেন তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বইয়ের স্বভাব এক স্বভাব, এক মিনিট রাত 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো মেহমান আছে, তো একবারে নাক সিটকে গরম হয়ে উঠেছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিচ্ছ, আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল শুনতে পেয়েছে, তাড়াহুড়া করে উঠে থাক বেটা বউ আমাকে উঠেছে, আমি খানা পানি রেডি করে দিচ্ছি,
এটা আপনার মায়ের 80 বছর বয়স এখনো পারে আরো দেখবেন আপনার মায়ের স্বভাব আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল নিয়ে একটা ফকির বসে আছে ফকিরনি বসে আছে খেতে চেয়েছে এখন আপনি বলছেন শরণ তো শরণ তো তাড়াহুড়োর সময় রাস্তা ঘেরা বসে আছে তখন আপনার মা বলছেন থাক বেটা ফকির মানুষকে এভাবে বলতে হয় একটু খেতে খেতে চেয়েছে তাই বসে আছে খাওয়াটা দিলি চলে যাবে এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন সবকে পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি স্বভাব বইয়ের কার হতে হবে মায়ের মতন আর আপনার স্বভাব কার মতো হতে হবে বাপের মতন বাপ ফকির থেকে ফকির ধরে নিয়ে অভ্যাস ছিল আপনার কেন সোয়াশো 150 চাউলের পাতিল আপনারটা এত বড়টা পাতিল দেখে হাসি লাগে আর আর মায়েরটা এত বড় ছিল আপনারটা এত বড় না এত বড়টা হবে 1/2 কেজি 3 কেজি 2.5 কেজি চাউল রান্না করবেন সারাদিন আপনি খাবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে এতটি চাউল রান্না করেছে দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করে আব্দুর রাজাক সাহেবের মতো মেহমান হলে কি হবে তুমি এ করো চানাচুর বিস্কুট দেবি দেখে দাও ভাজা রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ আর মুখ নরম প্রমাণ হলো সদাচরণ সম্মানিত দেনী ভাই বোন মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য বাপ মায়ের সাথে ভালো আচরণ স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম কিছু জিজ্ঞাসা আর সবাই নিয়ে যাবেন উপদেশ